উপজেলা শাখার সিনিয়র সভাপতি আব্দুল লতিফ, দক্ষিণ সুরমা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল রহমান ফয়েজ এবং সাংগঠনিক সম্পাদক সুয়েল ইবনে রাজাকে আমরা আজকে জেলা পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। সংগ্রামী ভাইরা, এখন আপনাদের সামনে সদর উপজেলা শাখার সিনিয়র সভাপতি আব্দুল রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আপনাদেরকে অভিনন্দন জানাই। সংগ্রামী ভাইরা, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে জাতীয়তাবাদী দল সদর দক্ষিণ সুরমা উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক কুইরুল আহমদকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জাকির আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক শাখায়ত সেন জীবন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। সিলেট বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন মিলন সহ আমার প্রাণ প্রিয় সংগঠনের ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন দু একটি কথা বলার সুযোগ দান করেছেন। প্রিয় সাথী ভাইয়েরা, আজকে এখানে বক্তব্য দিবেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। আমি বক্তব্য একটাই দিব, বক্তব্য হচ্ছে শেখ হাসিনা সরকারকে পতন আমরা করতে হবে। আর এই পতন করতে হলে এই রকম দেখান উপক্রম দেখিয়ে সরকারকে হটানো যাবে না। আপনারা কঠিন আন্দোলনের প্রস্তুতি নেন। আমাদের সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমার একজন কর্মী হিসাবে আপনাদের নেতৃবৃন্দকে কথা দিচ্ছি, আমি আমার নেতৃবৃন্দকে নিয়ে আমার জীবন বাঁচি রেখে আন্দোলন সংগ্রাম সাকসেসফুল করব এবং এই সরকারকে দক্ষিণ সুরমা থেকে ছেলে ছুটতে চাই। এই সরকারের বিভিন্ন এজেন্সি রেখে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সব লীগ চলে আসো আমাদের দক্ষিণ সুরমায়। আমরা তোমাদেরকে সুরমার পানিতে পানিকে ছাড়ব ইনশাআল্লাহ। এবং খালেদা জিয়ার মুক্তি দাবি করে দেশনেত্রী দেশ নায়ক তারেক রহমানকে দেশে আনার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী ভাইরা, আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার সদস্য আহ্বায়ক আব্দুল আহিদ সুয়েল, উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার সদস্য সচিব শাহন আকবর চৌধুরী তারেক, প্রথম সদস্য আনোয়ার হোসেন মানিক, সিনিয়র সদস্য তফাজুল হোসেন বেলা। সংগ্রামী ভাইরা, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সংগ্রামী সদস্য জনাব শামীম আহমদ। শামীম আহমদকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আপনার দেশে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল সিলেট জেলার জেলা শাখার সাবেক সদস্য জনাব কামরুল হাসান শাহিনকে, কামরুল হাসান চৌধুরী শাহিনকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয় দল সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে কেন্দ্রীয় কর্মসূচির সম্মানিত সভাপতি ও মঞ্চে উপস্থিত আজকে সবার সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৃণমূলের যে সব নেতৃবৃন্দ,
প্রত্যেকটি থানা এবং পৌর নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথীরা, আজকের এই বর্তমানে নিশিরাতের সরকার যেভাবে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে নষ্ট করার লক্ষ্যে আজকে প্রায় 14 বছর ধরে জেল, জুলুম, খুন সহ পুলিশি নির্যাতন সহ অসংখ্য নির্যাতনের শিকার আজকে জাতীয়তাবাদী দল। বন্ধুরা আমার, আজকে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন বয়োজ্যেষ্ঠ, প্রায় 75 বছর উপরে। আপনারা জানেন বিগত দিনে অসুস্থ অবস্থায় আমরা সমস্ত বাংলাদেশে জাতীয়তাবাদী দল তৃণমূল থেকে আন্দোলন করে মুক্তি আন্দোলনকে প্রমাণ করেছি যে বাংলাদেশ জাতীয় দল 14 বছর কেন আরো যদি জেল, জুলুম, নির্যাতন করেন, খুন করেন, জাতীয় শক্তি কোনদিন নিঃস্বর হবে না। বন্ধুরা আমার, আমরা আগামীতে ইনশাল্লাহ আমাদের দেশের নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সমস্ত বাংলাদেশে তৃণমূলকে ঐক্যবদ্ধ করে এই নিশিরাতের সরকারকে এই রাজপথ আন্দোলন করে ইনশাল্লাহ আমরা হটিয়ে যাব এবং একটি গণতান্ত্রিক নির্বাচন দিয়ে সেই নির্বাচনের মাধ্যমে আমরা জাতীয় দল শক্তিশালী হয়ে এই দেশে আমরা আবার সরকার গঠন করব। সে আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। পরিচয় করিয়ে দিচ্ছি, জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফমো কামাল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার অন্যতম সদস্য জনাব শামীম আহমদ। শামীম আহমদকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেট জেলা বিএনপির আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি সিলেট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ছাত্রদলের সোনালী ফসল জননেতা কামরুল হুদা জায়গীরদার, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ, উপজেলা পর্যায় থেকে নবনির্বাচিত বিভিন্ন উপজেলার নির্বাচিত নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠন সম্মুখের সকল নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামে উপস্থিতে আমরা যারা জাতীয়তাবাদী দল করে জাতীয়তাবাদী দলের কর্মী, আমরা সবাই জানি এদেশের বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শুধু আজকে আমাদের ভাষা নয়, সমস্ত বাংলাদেশের প্রত্যেকটি জনগণ আজকে এই সরকারকে ধিক্কার দিচ্ছে। সময় এসেছে এক দফা দাবি নিয়ে আন্দোলন করার জন্য। আমরা আশাবাদী, আশাবাদে আমার নেতা এদেশের শত কোটি মানুষ, এদেশের কোটি কোটি মানুষের নেতা জন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অচিরেই এক দফা এই ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনের ডাক দিবেন। এই ডাকে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা পর্যন্ত আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন ঘটিয়ে এই সিলেটের 1 কোটি মানুষের নেতা এমিলিয়াসনে ইফতেখার আহমদ দিনার, জুনেদ সহ সকল গুমকৃত নেতাকর্মীকে আমাদের কাছে আমরা ফিরিয়ে আনব ইনশাআল্লাহ। আগামী দিনের আন্দোলন সংগ্রামে সকলের উপস্থিতি এবং অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এম ইলিয়াস আলী জিন্দাবাদ, জিন্দাবাদ। পরিচয় করিয়ে দিচ্ছি জাতীয়তাবাদী দল সিলেট জেলাকার সিলেট জেলা শাখার সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার অন্যতম সদস্য, সদর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি জনাব আবুল কাশেম। আবুল কাশেমকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের
সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাহবাত হাসান জীবন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি স্নাতক দোয়ার সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনতা জনাব কলিমুদ্দিন আহমদ মিলন, উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব আবুল কাহের চৌধুরী শামেম, উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আলী আহমদ, জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী সহ সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে সংগ্রামী শুভেচ্ছা জিয়াবাদি অভিনন্দন। প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার, আজ সাধারণ মানুষ দিশাহারা হয়ে পড়েছে। তেলের প্রতি লিটার 200 টাকা, চাল 50 টাকার নিচে নেই, পেঁয়াজের কেজি 40 টাকার ঊর্ধ্বে, আজ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। তাদের তথ্য মন্ত্রী আহসান মাহমুদ বললেন এদেশে নাকি ভিক্ষুক নেই। আসলে ভিক্ষুক থাকবে কিভাবে? তাদের এমপি মন্ত্রীরা ভিক্ষুক সেজে সেজে গেছে, দুর্নীতি করতে করতে হয়রাম হয়ে গেছে। প্রিয় সংগ্রাম ভাইয়ের আমার, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মানুষের বুকের অধিকার আদায়ের জন্য, দেশের স্বাধীনতা সংগ্রাম রক্ষার জন্য চাল ডাল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির আন্দোলন করে যাচ্ছেন দীর্ঘ 12 বছর ধরে। প্রিয় সংগ্রামের আমার, আজ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসার অভাবে কারারুদ্ধ রয়েছেন। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমাদের এটাই শপথ হোক, আগামী দিনে যত সকল আন্দোলন সংগ্রাম আসবে, সকল আন্দোলন সংগ্রামে আমরা স্বতঃস্ফূর্তভাবে সিলেট জেলা বিএনপির পাশে দাঁড়িয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন আন্দোলন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। প্রিয় সংগ্রামের আমার, আমরা সিলেট সদর উপজেলাবাসী বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা কথা দিচ্ছি, আগামী দিনে যত সকল আন্দোলন সংগ্রাম আসবে, সদর উপজেলার নেতৃবৃন্দ আপনাদের পাশে থেকে সকল আন্দোলন কর্মসূচিকে সফল করে তুলবে, সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে ধন্যবাদ। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক ইমরানুল ইসলাম জসিম, যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লুকমান, আজার আলী অনেক। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার অন্যতম সদস্য জনাব মাহবুল হক চৌধুরী। মাহবুল হক চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যর ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের এই সমাবেশে আজকের সবার সভাপতি বিএনপি সিলেট জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল জননেতা কামরুল হুদা জায়গিরদার প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, যিনি বিএনপিকে সংগঠিত করার লক্ষ্যে সিলেট বিভাগের প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে থেকে শুরু করে জেলা মহানগর পর্যন্ত যিনি বিচরণ করছেন, সেই পরিশ্রমী নেতা জননেতা ডাক্তার শাহবাত হাসান জীবন, বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি
সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা কলিমউদ্দিন আহমেদ মিলন উপস্থিত সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে নবগঠিত কমিটির তরুণ নেতৃত্ব, উপস্থিত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্যের প্রারম্ভেই আমি আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে সমাবেশ করছি, আপনারা নিশ্চয়ই জেনেছেন আমরা আজকে কেন এখানে জমায়েত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা অবিলম্বে এই সকল চাল ডাল তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি নিম্ন পর্যায়ের, যাতে দেশের খেটে খাওয়া মানুষ তার প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারে, সেই ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসতে হবে। অন্যথায় আজকের ন্যায় আগামীতে বিএনপি আরো কঠোর এবং কঠিন কর্মসূচি দেবে, যেই কর্মসূচির মাধ্যমে এদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না। সম্মানিত উপস্থিতি, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে অন্তরীণ, আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের মামলায় জর্জরিত হয়ে বিদেশে রয়েছেন। আজকে দেশের গণতন্ত্র ভূলুণ্ঠিত, আমি আজকের এই সমাবেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশ নায়ক তারেক রহমানকে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে যে কর্মসূচি হবে সেই কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, খুদা হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার অন্যতম সদস্য, স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। আব্দুল আহাদ খান জামালকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিলেট জেলা বিএনপি আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, সিলেট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা জননেতা জনাব কামরুল হুদা জায়গিরদার, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়ার হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি জনাব কলিমউদ্দিন আহমেদ মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবুল কাহের চৌধুরী শামীম, যুবদল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি শহীদুল্লাহ তালুকদার সহ সিলেট জেলা এবং মহানগর বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কৃতিত্বুল্য মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করার কোনো অবকাশ নেই। আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিশি রাতে শেখ হাসিনার যে অবৈধ সরকার মানুষের উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে, সেই খুনে ডাইনি হাসিনা এদেশের ক্ষমতায় আসার আগে মানুষকে ধোঁকা দিয়েছিল, মিথ্যাচার করেছিল, বলেছিল 10 টাকায় চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে, বিনামূল্যে সার দেবে, কিন্তু আজকে 10 টাকায় চাল নাই, 10 টাকার চাল 70 টাকা। আজকে মানুষের জানমালের নিরাপত্তা নাই। আজকে শেখ হাসিনার শাসনামলে বৃহত্তর সিলেটের কৃষি সন্তান জননেতা এমিলিয়া খালিসহ বিএনপির অগণিত নেতাকর্মীরা গুম অবস্থায় রয়েছেন, আমাদেরও গণিত নেতাকর্মীরা খুন হয়েছে, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রয়েছে। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা এই মিথ্যাচারের রানে, এই ঘুমের রানে, ভোটের অধিকার হরণের রানে এই ডাইনি শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতা থেকে টেনে হেঁচড়ে নামানোর জন্য বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাচ্ছি। আজকের সমাবেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানকে বাংলাদেশে দিলেন দেশে ফিরে আনার জন্য, এবং আমাদের নেতা ইলিয়াস ভাইসহ ঘুমকৃত নেতাকর্মীদের
ফিরে পাওয়ার দাবিতে আগামী দিনের আন্দোলন সংগ্রামে এই পূর্ণ ভূমি থেকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খন্দকার জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। এফলিয়াস আলী জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে মুক্তির মিছিলে। সকলে আমার সাথে স্লোগান দেবেন, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। আরে ভাই নেত্রী আছে, জোরে জোরে বলতে হবে নেত্রী আছে, এই মাঠ কাঁপিয়ে বলতে হবে নেত্রী আছে। বলো তো সেই নেত্রী, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা তারেক রহমান, তারেক মুক্তি 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 চাই। জিয়া শুনে আল্লাহ হাফেজ। সংগ্রামী ভাইরা, আজকের এই বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সাবেক সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। তাদেরকে পরিচয় না করে দেওয়ার জন্য আজকের সভার পক্ষ থেকে তার দুঃখ প্রকাশ করছি এবং আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার অন্যতম সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আজকের এই কর্মসূচিতে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল, সিলেট জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব কামরুল হুদা জায়গিরদার, মঞ্চে উপস্থিত আজকের সভার প্রধান অতিথি জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাংগঠনিক সংবাদ সম্পাদক, এই সিলেটের কৃতি সন্তান জননেতা জনাব ডাক্তার সাকাওয়াত হাসান জীবন, উপস্থিত বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় বিএনপির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ছাতক দুয়ারার কৃতি সন্তান জননেতা জনাব কলিমুদ্দিন আহমদ মিলন, উপস্থিত জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সাবেক সভাপতি কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম সদস্য জননেতা জনাব আবুল কাদের খায়ের চৌধুরী স্বামী, উপস্থিত জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক তুকুর ছাত্রনেতা যুবনেতা জননেতা জনাব শহীদুল্লাহ তালুকদার, উপস্থিত সিলেট জেলা বিএনপির সিনিয়র নেতা জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী সহ উপস্থিত সিলেট জেলা বিএনপির আমার সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং সিলেট জেলার অন্তর্গত স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, জাসাস, উলামা দল সহ মহিলা দল সহ সকল স্তরের নেতৃবৃন্দ, বক্তব্যের সহিতই আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই সভা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজ কোন পর্যায়ে পৌঁছেছে সেটা আপনারাই ভালো করে জানেন, খেটে খাওয়া মানুষরা ভালো করেই জানেন, কর্মচারী এবং সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করে যখন 40% দেশের মূল্যস্ফীতি বৃদ্ধি করা হয় তখন দেশের জনগণের অবস্থা কি হবে সেটা জনগণ ভাড়ে হাড়ে টের পাচ্ছে। প্রিয় ভাইরা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলুন আর ঘুম বলুন, খুন বলুন, কারাগার বলুন, গ্রেফতার বলুন, সবকিছুর মূলে কে? এই অবৈধ সরকার, ঠিক বলি নাই? প্রিয় ভাইরা, আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী আজ 5 বছর যাবৎ এই সরকারের ঘুম নামক কারাগারে বন্দী আছেন। আমার প্রিয় সহযোদ্ধা ইফতেখার আহমদ দিনার এই সরকারের গুম নামক কারাগারে বন্দী আছে।
এইভাবে শত শত আমাদের পায়রা এই সরকারের গুমনামক কারাগারে বন্দী আছে। আমরা কি চাই না তাদেরকে মুক্ত করতে? বলুন প্রিয় ভাইরা, তাদের মায়ের অশ্রু জল, তাদের বোনের কান্নার অশ্রু আজ কারাগারে পৌঁছাতে পারছে না। ভাইরা আমার, যদি বেঁচে থাকতে হয় এই কারাগারের দেওয়াল আমাদের বাঁধতে হবে। ভাইরা আমার, আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদেরকে আমরা আমাদের অনুরোধ রাখতে চাই, আমরা টেস্ট ম্যাচ খেলতে চাই না, আমরা টি-20 ম্যাচ খেলতে চাই, আমরা একতরফা আন্দোলন চাই, এই সরকারের পতন চাই। ইনশাআল্লাহ বাংলার মাটিতে আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এই সরকারের পতন দেখেই যাবেন যাবেন। আমার প্রিয় নেতা তারেক রহমান বিরের পেশে দেশে আগমন করবেন, সেই শপথ আজকের সভা থেকে আমাদেরকে নিতে হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জওয়ান হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, এমিলিয়া সালি জিন্দাবাদ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার অন্যতম সদস্য মামুন রশিদ মামুন। মামুন রশিদ মামুনকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কেটে খাওয়া মানুষ আজ তাদের জীবন দুর্বিষহ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে, সেই ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখা আয়োজিত আজকের প্রতিবাদ সমাবেশে সংগ্রামের সভাপতি উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সর্বস্তরের বিএনপির অঙ্গসন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বাইরে আমার সময় অত্যন্ত কম, কেন্দ্রীয় নেতৃত্ব বক্তব্য রাখবেন। আজকের আয়োজনটা সরকার শুধু পতনের জন্য নয়, আজকের আয়োজনটা হচ্ছে শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা ভারতের পতনহী, শেখ হাসিনা এদেশের দুস্থ অসহায় গরিব মানুষের দিকে না তাকিয়ে কিভাবে অবৈধভাবে ক্ষমতা প্রলম্বিত করা যায়, সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে কিভাবে গায়েল করা যায়, বেগম খালেদা জিয়াকে কিভাবে দীর্ঘদিন খুব খারাপ করে রাখা যায়, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দীর্ঘদিন কিভাবে বিদেশে আটকে রাখা যায়, সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন শেখ হাসিনা। আমরা আজকে পরিষ্কার ভাষায় জানিয়ে চাই, শেখ হাসিনা দীর্ঘ 12-13 বছর যে দুঃস্বপ্ন দেখেছেন সেই দুঃস্বপ্ন আর দেখেন না। এদেশের মানুষ আপনার প্রলম্বিত স্বপ্ন বুঝতে পেরেছে। ইনশাআল্লাহ আগামীতে এই দেশের মানুষের স্বপ্ন পূরণ হবে। দুস্থ অসহায় মানুষ তাদের বিয়ের মধ্যে, তাদের ক্ষমতার মধ্যে এই বিএনপি নিয়ে আসবে দ্রব্যমূল্যর গতি। ইনশাআল্লাহ আমরা দেখতে চাই বেগম খালেদা জিয়া মুক্ত বাংলাদেশ, আমরা দেখতে চাই শেখ হাসিনার পতন, আমরা দেখতে চাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের সম্মুখে এসে আপনাদের বুথে আপনাদের ভালোবাসা নিয়ে আবার ক্ষমতা এসে সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য রাষ্ট্র যে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সাবেক সহসভাপতি, যুবদল জেলা শাখার সাবেক সভাপতি, বিএনপি সিলেট জেলা শাখার অন্যতম সদস্য আব্দুল মান্নান। আব্দুল মান্নানকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ
চেষ্টা করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি সিলেট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতা জনাব কামরুল হুদা জাহাঙ্গীরদার, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ডাক্তার শেখাওয়াত হাসান জীবন, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেটের কৃতি সন্তান সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জননেতা জনাব কলিমউদ্দিন মিলন, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা আবুল কাইয়ুম চৌধুরী সাহেব কাইয়ুম চৌধুরী সহ আজকের সকল বিশেষ অতিথিবৃন্দ, প্রিয় সিলেটবাসী আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমরা আজকে প্রতিবাদ জানাতে এসেছি। কার কাছে প্রতিবাদ জানাবো? যে শেখ হাসিনা 10 টাকা চাল বিনা পয়সায় সারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, যে শেখ হাসিনা আজ তার 13 বছরের সেই ক্ষমতাসীন অবস্থায় 16 লক্ষ 16 লাখ কোটি টাকা বিদেশে দুর্নীতি করে প্রচার করেছে, যে টাকা দিয়ে বাংলাদেশের 5 বছরের বাজেট প্রণয়ন করা যায়, যে শেখ হাসিনার মেয়ে পুতুল আজকে দুবাইতে মানি লন্ডারিং আইনে বিচারের মুখোমুখি, যে শেখ হাসিনার ছেলে সচিব ওয়াজেদ জয় আজকে দুর্নীতির অভিযোগে আমেরিকায় FBI এর নজরবন্দি অবস্থায় আছে। সুতরাং আমরা প্রতিবাদ জানাতে নয়, আমরা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা দুর্নীতিবাজ হাসিনার পতন নিশ্চিত করার লক্ষ্যে আন্দোলন করতে চাই, যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, বেগম জিয়া মুক্তি পাবে, তারেক রহমান বাংলাদেশে মুক্তি ফিরে আসবে এবং আমরা আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে পারব। সুতরাং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলতে চাই, একবার আন্দোলন দেন, বাংলার মানুষ প্রস্তুত আছে। যে ইউএনের নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোন অভ্যুত্থান করে ফখরুদ্দিন মহিউদ্দিনরা ক্ষমতায় আসতে পারে, সেই ইউএনও বাংলাদেশে আজকে নিষেধাজ্ঞা দেওয়ার পরও আমরা যদি ব্যর্থ হই, জাতি আমাদেরকে কখনো ক্ষমা করবে না। সুতরাং বাংলাদেশের মানুষের আগামী দিনের প্রত্যাশা বিএনপির মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন হোক, তার জন্য আমরা প্রস্তুত হব। ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। সবাইকে সংগ্রামের শুভেচ্ছা। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহসভাপতি বিএনপি সিলেট জেলা শাখার অন্যতম সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী। অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরীকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল গ্যাস ছক সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি আমার সংগ্রামী প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং রাজপথের সহযোদ্ধারা এবং আমার প্রাণপ্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। আমরা বাজার করতে যখন যাইতাম, আগে 500 টাকা নিয়ে গেলে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে ফিরে আসতাম, আর আজকে চাল আর ডাল নিলেই শেষ, কারণ তেলের দাম 200 ছুঁয়েছে, 200-র কাছাকাছি তেলের দাম আজকে চলে গিয়েছে। এই অবস্থায় এখন নতুন টেকনিক শুরু করতে হচ্ছে আমাদের। তেল মশলা ছাড়া আমরা ব্যঞ্জন রান্না করা শিখছি, যাতে এই সরকারের হাত থেকে, দুর্ভিক্ষ থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। আমরা 74-এর মনন্তরের কথা ভুলে যাইনি। সেখানে আমরা দেখেছিলাম, আমাদের দেশবাসী দেখেছিল, ডাস্টবিনে কুকুর এবং মানুষ একসাথে খাবার নিয়ে কাড়াকাড়ি করে খাচ্ছে। আজ মাঝে মাঝে পত্রিকা
দেখে যাচ্ছি, ভবিষ্যতে সেই ডাস্টবিনের খাবারগুলো পাওয়া যায় কিনা সন্দেহ। তাই বন্ধুগণ, আসুন নিজেদেরকে সংগঠিত করি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করি, আমাদের তারুণ্যের অহংকার তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনি, এই দেশবাসীকে এই যে আমাদের জুলুম সরকার তার কাছ থেকে আমরা, জুলুমবাজি সরকারের কাছ থেকে আমরা এই দেশটাকে মুক্ত করি, দেশের জনগণের জন্য আমরা কাজ করি। বন্ধুগণ, আমাদের একটাই দাবি এখন, এই সরকার পতন এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন, আমরা সংগঠিত হব ইনশাআল্লাহ এবং এই সরকারকে পতন করাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাইরা, সময় সংক্ষিপ্তর কারণে জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার অন্যতম সদস্য ফখরুল ইসলাম ফারুক তার বক্তব্য দিতে পারেন নাই বলে আমরা সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। সংগ্রামী ভাইরা, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহসভাপতি, যুবদল সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের টিম লিডার জনাব শহীদুল্লাহ তালুকদার। শহীদুল্লাহ তালুকদারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশ ব্যাপী এই প্রতিবাদ সমাবেশের, আজকের এই সিলেট জেলা কর্তৃক আয়োজিত এই সমাবেশের সংগ্রামী সভাপতি জনাব কামরুল হুদা জাকিরদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। এই সিলেটেরই কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাফকাত হোসেন জীবন, সুনামগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমাদের সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন মিলন এখানে উপস্থিত, এই সিলেট জেলা শাখার সাবেক সভাপতি আবুল কাহের শামীম, আমাদের একসময়ের রাজনৈতিক বড় ভাই আমার নেতা কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই সিলেট জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মমিন, সদস্য সচিব মকসুদ আহমেদ সহ জেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত, সিলেট মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বক তারেক সহ মহানগরের যুবদলের নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত সাথী সহযোদ্ধা ভাইয়েরা, আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং আমাদের মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই জন্য রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, আপনারা শত নির্যাতন উপেক্ষা করে এই সরকারের সকল প্রকার মানবাধিকার হরণের পরও আপনারা আজকের এই জনসভায় উপস্থিত হয়ে প্রতিবাদ করার জন্য এই সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজানের জন্য একটু
সাথী বন্ধুরা, আপনারা জানেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জাতির সামনে ওয়াদা করেছিলেন যে তিনি 10 টাকা কেজিতে সকলে চাল খাওয়াবেন, বিনামূল্যে সার দিবেন, ঘরে ঘরে চাকরি দিবেন, এবং তিনি একটি স্লোগান দিয়েছিলেন যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আজকে দেশের বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশের এখন পরিকল্পনা মন্ত্রী আমাদের মিলনবাড়ির জেলার পরিকল্পনা মন্ত্রী বলেন যে আসেন আমরা কচুরি পানা খাই। বাংলাদেশের যে কি অবস্থা, এই সিলেটের এই সদর আসনের যিনি সংসদ সদস্য এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। সাথী বন্ধুরা, আজকে বাংলাদেশের মানুষকে নিয়ে তারা তামাশা করছেন, একমাত্র কারণ আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার এরশাদকে হটিয়ে বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন করেছিলেন এবং বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, সেই যেই নেত্রী বাংলাদেশের জীবনে কোনো নির্বাচনে কোথাও পরাজয় বরণ করেন নাই, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি সাজানো পাতানো একটি ফরমাইশি রায়ের মাধ্যমে সাজা দিয়ে আজকে কারাগারে আটকে রাখা হয়েছে। আজকে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, খালেদা জিয়াকে আজকে মুক্তি দিচ্ছে না, আদালতে যাওয়া হচ্ছে, বিচারকরা অসহায়ত্ব ভোগ করছে। সাথী বন্ধুরা, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আজকে রাজপথে থাকতেন, লড়াই সংগ্রাম করতেন, তাহলে শেখ হাসিনার যে ভোটের অধিকার এখন মানুষের দিনের ভোট রাতে নিয়ে গেছেন, তাহলে আমাদের সেই ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে, এবং আজকে দ্রব্যমূল্য, যেই দ্রব্যমূল্যের কারণে মানুষের আজকে নাবিশ্বাস, মানুষ অধ্যারে অনাহারে জীবনযাপন করছে, এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে হলে, আমাদের রাতের ভোট দিনে আনতে হলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য, আগামী যে নির্বাচন আসবে এই জন্য এক দফা এক দাবি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অধিষ্ঠিত করতে হবে, এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি এখন বাংলাদেশের এই ভোটের অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকারের জন্য যিনি সংগ্রাম করছেন, সেই দেশের নায়ক তানাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হলে তিনি কয়েকদিন আগে এই ঘোষণা দিয়েছেন, এইটার বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে। সাথী বন্ধুরা, যদি আমরা রাজপথকে নিয়ন্ত্রণ করতে পারি, যদি আমরা রাজপথে ফয়সালা করতে পারি, তাহলেই আগামী দিনে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করতে পারব, আমরা ভোটের অধিকার বাস্তবায়ন করতে পারব এবং মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে পারব। এই জন্য আসুন আমরা আগামী দিনে রাজপথকে নিয়ন্ত্রণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করি, তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনি এবং মানুষের ভোটের অধিকার পুনরায় ফিরিয়ে এনে আমাদের দায়িত্ব রাজপথকে আমরা আবার প্রকম্পিত করি। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আপনাদের সঙ্গে রাজপথে দেখা হবে, কথা হবে মিছিলে, এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি, জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার অন্যতম সদস্য জনাব আব্দুল কাইম চৌধুরী। জনাব আব্দুল কাইম চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসূচি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের বিপ্লবী সভাপতি জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শাখাওয়াত হাসান জীবন, বিশেষ অতিথি কলিমউদ্দিন মিলন, উপস্থিত বিশেষ অতিথি আমার অনুজ প্রতিম জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি শহীদুল্লাহ তালুকদার সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার আমার সহকর্মীবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন এবং আশীর্বাদ। প্রিয় বন্ধুরা, দাবি একটি, কেন আজকে মানুষের জীবনযাত্রার ব্যয় এত বেড়েছে, দ্রব্যমূল্যে কেন ঊর্ধ্বগতি, এই বিষয়গুলো সকলেই অনুধাবন করেন। আমরা 2008 সালে একটি নির্বাচনে এই তথাকথিত সরকারের প্রধানমন্ত্রী 10 টাকায় কেজি চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দিব এই স্লোগান দিয়ে এবং প্রশাসনিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে এ দেশে ক্ষমতা গ্রহণ করেছিল। আর সেই 2008 সাল থেকে আজকে 2022 সাল পর্যন্ত মধ্যে যে দুইটি নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলোর মধ্যে কোনটি হচ্ছে বিনা ভোটের নির্বাচন আর কোন নির্বাচন হয়েছে নিশিরাতের নির্বাচন। সুতরাং এই নির্বাচন করে ক্ষমতা গ্রহণ অধিষ্ঠিত এখনো আছে এই ফ্যাসিস্ট সরকার, আর তার জন্য আজকে মানুষের নাবিশ্বাস এসেছে। আজকে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, একজন সাধারণ মানুষের বাজারে গেলে যে কোনো দ্রব্য ক্রয় ক্ষমতার অনেক ঊর্ধ্বে চলে গেছে। প্রিয় বন্ধুরা, এর জন্য মূল বিষয়টুকু হচ্ছে এ দেশের সম্পদ লুণ্ঠন করে ওই শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারের সদস্যরা এবং তার দল আওয়ামী লীগের গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন স্তরের এই নেতৃবৃন্দ কর্মীবৃন্দ বাংলাদেশের জাতীয় সম্পদ লুণ্ঠন করে তারা আজকে ভোগ বিলাস করছে, যার জন্য আজকে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। প্রিয় বন্ধুরা, তাদের গায়ে এই বাতাস লাগে না, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা হয়তো বাজারে গেলে আমরা আজকে যে কোনো কিছু কিনতে গেলে আমাদের সেই যে পরিমাণ আয় করি সেই আয়ে সেই দ্রব্যমূল্য ক্রয় আমাদের সাধ্যের মধ্যে নেই। এর একমাত্র কারণ হচ্ছে এ দেশে কোনো গণতান্ত্রিক সরকার নয় এবং এ দেশে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, যার জন্য আজকে জনগণের পক্ষে কথা বলার জন্য কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি নেই। আমরা জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে মানুষের কল্যাণে আমরা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছি। হয়তো এই আন্দোলন সংগ্রাম বিভিন্ন সময় আমাদের ব্যর্থ হয়েছে, তার কারণ হচ্ছে গত 2 বছর থেকে বৈশ্বিক মহামারীর জন্য আমরা যে আন্দোলন কর্মসূচি শুরু করেছিলাম সেই কর্মসূচি ছেদ পড়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখব, আর সেই অব্যাহত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই নিশিরাতের সরকারের পতন ঘটাব, এদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য দল নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করব, যে স্লোগান আমাদের তারেক রহমান দিয়েছেন রাষ্ট্রপতি ফয়সালার স্লোগান, আমরা সেই স্লোগান বুকে ধারণ করে রাষ্ট্রপতি আমরা ফয়সলা করব, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ারকে সুচিকিৎসার জন্য বিদেশ প্রেরণ করব, আমরা সিলেটের
শাহজালাল শাহপুরানের স্মৃতিকে জড়িত এই ভূমি থেকে আজকে বলতে চাই, সিলেটবাসীকে নিয়ে জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন সংগ্রামে রাজপথ প্রকম্পিত করবে, আর সেই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাবো, আর সেই লক্ষ্যে সকলকে অংশগ্রহণ, আগামী দিনের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব আলী আহমদ। আমরা দেখতে পাচ্ছি আজকের এই সমাবেশে এখন উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র জননেতা জনাব আরিফুল হক চৌধুরী। জনাব আরিফুল হক চৌধুরীকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন বক্তব্য নিয়ে আসছেন আলী আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখা আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকের এই সভা বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য নয়, আজকের এই সভা হচ্ছে বাংলাদেশের 16 কোটি মানুষের দল মত নির্বিশেষে সকলের দাবি পূরণের জন্য আজকের এই সভা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের এই সমাবেশ সারা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। আমাদেরকে মনে রাখতে হবে, এদেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য, এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য এই সিলেট থেকে জাফলং অভিমুখে লং মার্চ করেছিলেন জননেতা ইলিয়াস আলী। টিপাইমুখ বাদ বিরোধী আন্দোলন সিলেটকে উজ্জীবিত করে তুলেছিলেন জননেতা ইলিয়াস আলী। মানুষের দাবি আদায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ইলিয়াস আলী সেই আন্দোলনে বিত হয়ে সরকার তাকে গুম নামক কারাগারে বন্দী করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সিপাহসালার ছাত্রদল নেতা ইফতেখার মদ্দিনার, জুনেদ আহমদ, ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলী সহ অসংখ্য নেতাকর্মী এই সরকারে গুম নামক কারাগারে বন্দী রয়েছে। আজকে জননেতা ইলিয়াস আলীর দেখানো পথে আমাদেরকে দেশের মানুষের মনের দাবি, প্রাণের দাবি আদায়ের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাই আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই সরকারের লাগামহীন দুর্নীতির প্রতিবাদে যে কর্মসূচি হয়েছে আজকে আমাদের শপথ হোক, যতক্ষণ পর্যন্ত মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত না হবে, মানুষের দৈনন্দিন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হয়েছে তা রোধ করা না যাবে, আমরা আন্দোলন থেকে পিছপা হবে না, এই আশাবাদ ব্যক্ত করে জননেতা ইলিয়াস আলীকে, দিনারকে অনতিবিলম্বে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক এই দাবি জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জননেতা তারেক রহমান জিন্দাবাদ, জননেতা ইলিয়াস আলী জিন্দাবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার অন্যতম সদস্য, কানাইঘাট উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব আশিকউদ্দিন চৌধুরী। জননেতা জনাব আশিকউদ্দিন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় নেতা জীবন ভাই, আরও আছেন মিলন ভাই, শামীম ভাই সহ সহকর্মী ভাই বলে আসসালাম আলাইকুম। আমরা বাজারে যখন যাই, আমরা যখন তেল, পেঁয়াজ, মরিচ, চিনি, লাইন, ডাল, লবণের কথা জিকাই দাম হত, তখন মাজন যখন বেশি হয় আমরা দেখি যে আগরচে দাম বাড়ে গেছে, তার নাম দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আর 12-13 বছর তারা শুধু চুরি ডাকাতি করছে, এই 13 বছর আওয়ামী লীগর, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কইছে যারা, এরা 12-13-14 বছর শুধু চুরি করলো। তারা যখন দোকানে যায় তখন তারা বেশি টাকা দিয়ে জিনিসপত্র কিনতে পারে, যার লাগে জিনিস মাজনরা বিক্রি করতে কোনো অসুবিধা নাই। সুতরাং এই দ্রব্যমূল্য কমাইতে হইলে
আমরা একটা কাজই করতে হইব, যে কাজটা হলো এই সরকারের পতন। যেদিন শেখ হাসিনা সরকারের পতন হইব সেই দিন তার শেখ হাসিনার সাথে যারা চুরি ডাকাতি যা কিছু করছে এরা অটোমেটিক্যালি দেশটাকে বলে দিব গিয়া দেখো থাকতো না, বাগিব বা গাছর মধ্যে ঢুকবো, লুকাইব, বাড়িঘর ছাড়বো, ফাড়ে জঙ্গলে যাইব। সেই দিন আবার দেখবা দ্রব্যমূল্য জিনিসপত্রের দাম আবার নিম্ন নিম্ন জিনিস দিয়ে আইছে। এর সাথে দ্রব্যমূল্যের দাম কম তো শুধু নাই, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হইব, আইনের শাসন প্রতিষ্ঠা হইব, এই দেশের মানুষ সুখী শান্তিতে বসবাস করতে পারবো। বক্তৃতা লম্বা দেওয়ার কোনো সুযোগ নাই, আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জওয়ার হক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, এখন নমাজের জন্য 5 মিনিট বিরতি, নমাজের পর যথারীতি আমাদের সমাবেশ চলবে। আপনারা এই সমাবেশের স্থল থেকে চলে যাবেন না, নামাজের পর আবার সভাস্থলে এসে উপস্থিত হবেন এবং সিনিয়র নেতৃবৃন্দের, প্রধান অতিথি এবং বিশেষ অতিথির বক্তব্য আপনারা শুনবেন। ধন্যবাদ সবাই। সভাপতি লাগে বিরতি নাই,
Yeah.
সংগ্রামী ভাইরা, আসর নামাজের পর যথার ইতিহাস সমাবেশ আরম্ভ হচ্ছে। আপনারা অযথা ঘোরাফেরা না করে সমাবেশস্থলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আমাদের সবার কাজ পুনরায় আবার শুরু হচ্ছে। আপনারা অযথা ঘোরাফেরা না করে সমাবেশ স্থলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা জনাব মিফতাহ সিদ্দিকী। মিফতাহ সিদ্দিকী তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চাল ডাল তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশ, আজকের বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জননেতা জনাব কামরুল হুদা জাগিরদার। আজকের সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বৃহত্তর সিলেটের গর্ব জননেতা জনাব ডক্টর শেখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বিপ্লবী জননেতা জননেতা কলিমুদ্দিন আহমেদ মিলন। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জননেতা আবুল কায়ের শামীম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী যুব দলের সাবেক সহসভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ সহ উপস্থিত ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সিলেটের জননন্দিত মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী সহ নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি। আজকে আমরা যখন সিলেটে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করছি, ঠিক তেমনি সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে প্রত্যেকটি জেলায় আজকে জনগণের এই দাবি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমাবেশ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে সাধারণ জনগণের পাশে রয়েছে বলেই আজকে সাধারণ মানুষের এই ভোগান্তির সময় এই ফ্যাসিস্ট সরকারের জন দুর্ভোগের বিরুদ্ধে, এই জনবিচ্ছিন্ন সরকারের জন দুর্ভোগের বিরুদ্ধে এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকে এই সমাবেশগুলো হচ্ছে। আজকে সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এটুকু বলব আজকে আপনারা যদি দেখেন সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যখন টিসিবির গাড়ি
ট্রাক যখন দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে ট্রাক যখন যায় তখন মানুষ ট্রাকের পিছনে বাড়বে বাঁচবে কি মরবে সেই চিন্তা না করে ট্রাকের পিছনে ছুটে। বন্ধুরা আমার, আজকে মধ্যবিত্ত নিম্নবিত্তে পরিণত হচ্ছে। আজকে 5.5 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে গত 2 বছরে চলে এসেছে। আজকে এই সরকার জনবিচ্ছিন্ন সরকার, এই সরকার জনদুর্ভোগকারী সৃষ্টিকারী সরকার, এই সরকার মাফিয়া সরকার, এই সরকার বিনা ভোটের সরকার, এই সরকার মিডনাইট সরকার, এই সরকার তাই এই জনবিচ্ছিন্ন সরকারকে কাছে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে তাদের কাছে কোনো লাভ হবে না, তাই এই সরকারকে বিদায় দিতে হবে। আর এই সরকারকে যদি বিদায় দিতে হয়, এই সরকারকে যদি ক্ষমতা থেকে মস্তক থেকে টেনে ইলেকশনে নামাতে হয়, তাহলে আমাদেরকে সেই শক্তি নিয়ে মাঠে নামতে হবে। আজকে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারারুদ্ধ, আজকে আমাদের নেতা তারেক রহমান সুদূর প্রবাসী থেকে জাতীয়তাবাদী শক্তিকে অক্ষ করছেন। এমনি অবস্থায় আমাদেরকে এই সরকারের বিরুদ্ধে একটি দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার জন্য প্রস্তুতি নিতে হবে, সেই লক্ষ্যে আজকের এই সভাগুলো। আমি আমার বক্তব্য বিকশিত করছি না, আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদেরকে এই জনদুর্ভোগ সৃষ্টিকারী সরকারের পতনের দাবিতে, এই ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে আন্দোলন সরকারে সবাইকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সকল অঙ্গ সংগঠনকে একই কাতারে দাঁড়িয়ে সাধারণ জনগণকে সাথে নিয়ে এই সরকারকে বিদায় দিতে হবে, এবং বিদায়ের লক্ষ্যে আমরা সবাই মাঠে থাকব সেই প্রত্যয় ঘোষণা করে আজকের এই সভা থেকে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব আবুল কায়ের চৌধুরী স্বামীর। জননেতা জনাব আবুল কায়ের স্বামীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সারা দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জননেতা কামরুল হুদা জাগিরদার, আজকের সভার প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা শাকত হাসান জীবন, আজকের সভার বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব কলিমউদ্দিন মিলন, এখানে উপস্থিত সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, এখানে উপস্থিত বিএনপির সিলেট জেলার আহ্বায়ক কমিটির আমার সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বাইরা, আসসালামু আলাইকুম। সময় স্বল্পতার কারণে বক্তব্য বিশদ বক্তব্য দেওয়ার প্রয়োজন আমি মনে করছি না। আমার পরে আমার প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তব্য রাখবেন। আজকে সারা দেশব্যাপী দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আজকে প্রত্যেকটা জিনিস সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে জনগণের কাছে স্পষ্টভাবে বলেছিল 10 টাকা চালের দাম, ক্ষমতায় গেলে চালের দাম 10 টাকা হবে, ঘরে ঘরে চাকরি দেবে,
আজকে 2022 সালে এসে দাঁড়িয়ে আজকে এই অবৈধ সরকার যার জবাবদিহিতার কোন প্রয়োজন নেই জনগণের কাছে, বারবার ভোট চুরি করে, ডাকাতি করে, দিনের ভোট রাত্রে করে এই স্বৈরাচারী সরকার ক্ষমতায় আছে, জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের দাবি দেওয়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের ভোটের অধিকার গণতন্ত্র কোনো কিছুতেই এই সরকার তর্ক করে না। ক্ষমতার জোরে রাষ্ট্র ক্ষমতায় তারা অধিষ্ঠিত দীর্ঘ 12 বছর। তাই ভাইয়ের আমার এই সরকারের বিরুদ্ধে দৈর্যের একটা সীমা রয়েছে। আপনারা জানেন দীর্ঘ 3 বছর থেকে আমাদের মাথা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় কারাগারে রেখেছে। বেগম জিয়া আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তর করেছে। আজকে মানুষের যে ভোটের অধিকার সেই অধিকারকে তারা হরণ করেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার বলতে কোনো কিছু নেই। সভা সমাবেশ করতে গেলে আজকে মামলা দেওয়া হয়, গুম করা হয়, গ্রেফতার করা হয়। আজকে সিলেটবাসীর প্রিয় নেতা জনাব ইলিয়াস আলীকে আজকে দীর্ঘ 8-9 বছর থেকে আজকে গুম নামে কারাগারে রেখেছে। ভাইয়ের আমার এই সরকারের কাছে আমাদের চাওয়ার কিছু নেই। জনগণের কাছে আমাদের একটি দাবি, আসুন একটিবারের জন্য এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে নামে। ভাইয়ের আমার রাজপথে ফয়সালা হবে সমস্ত কিছু। আমরা এই সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষের মুক্তির জন্য দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এই সরকার এর বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলনে আমরা ডাক দেব, চিরেই ডাক দেওয়া হবে। সেই আন্দোলনে দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য, দেশমাতা বেগম জিয়াকে মুক্ত করে আনার জন্য, তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য একটি তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের প্রয়োজন। আমাদের এক দফায় এক দাবি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন চাই। এর বাইরে কোন ধরনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে না। এই ধরনের কোন নির্বাচন যদি করার কোন ষড়যন্ত্র করা হয় সেই নির্বাচনকে আমরা প্রতিহত করব। ভাইয়ের আমার আসুন বিএনপি পরিবারের সকল নেতা কর্মীদের কাছে আহ্বান, এখানে যারা উপস্থিত রয়েছেন সকলের বিরুদ্ধে মামলা রয়েছে, আন্দোলন করেছেন দীর্ঘ 12 বছর আপনারা, আসুন আরেকটি বারের জন্য আমরা রাজপথে উত্তপ্ত করি, আরেকটি বারের জন্য রাজপথে আমরা দখল করি। আমাদের বিশ্বাস এই সরকারের পায়ে নিচে মাটি নেই, একটা ধাক্কা দিলেই এই সরকার পড়ে যাবে। আসুন সকলে মিলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে এই সরকারের বিরুদ্ধে একটি বারের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশমাতা বেগম জিয়ার মুক্তির জন্য, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য একটি বারের জন্য আমরা রাস্তায় নামি। ইনশাল্লাহ আমরা কামিয়াব হব সেই আগামী দিনের সেই আন্দোলনে। সকলকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সংগ্রামী ভাইরা, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র জননেতা জনাব আরিফুল হক চৌধুরী। জননেতা জনাব আরিফুল হক চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ঘোষিত আজকের এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি সিলেট জেলা বিএনপির আহ্বায়ক জনাব কামরুদ্দার জাগিরদার, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সংসদের
সাংগঠনিক সম্পাদক জনাব সাখাওয়াত হোসেন জীবন এখানে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাব কলিমউদ্দিন আহমদ মিলন এখানে উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবুল কাহের শামীম, কাইয়ুম চৌধুরী এবং এখানে উপস্থিত আছেন আলী আহমদ, ইমরান ফয়সাল, মামুরুল চৌধুরী ফয়সাল এবং আব্দুল মান্নান সহ এখানে অসংখ্য আমাদের আশিক চৌধুরী, আমাদের সামিয়া চৌধুরী এবং অনেক সবাই মোটামুটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা এবং জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা সহ উপস্থিত সকলের প্রতি আজকের এই যে বিষয়ে আমরা আজকে প্রতিবাদ সভায় এখানে উপস্থিত হয়েছি সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বা তার কর্মীদের জন্য নয়, এটা গোটা বাংলাদেশের মানুষ আজ শ্রমজীবী থেকে শুরু করে সকল পেশার মানুষ আজকে তার বিশ্বাস হয়েছে দ্রব্যমূল্য শুধু নয়, নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের দাম প্রতি মুহূর্তেই বেড়েই চলছে, এর কোনো লাগাম ধরে রাখার কোনো কর্তৃপক্ষ আছে বলে মনে হচ্ছে না, আমরা কোথায় আছি কোথায় যাচ্ছি কোনো কিছুই আমাদের যেন সঠিকভাবে নির্ধারণ করা যাচ্ছে না, আজকে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে এই সরকার, মানুষকে গড়ে গড়ে চাকরি দেবে, মানুষের চালের দাম 10 টাকা কেজি সেরে চাল খাওয়াবে অনেক প্রলোভন দেখিয়েছেন, কিন্তু আজ মানুষের কথা বলার অধিকার হরণ করে নিয়েছেন, নতুবা মানুষকে এইভাবে গুম খুন হত্যার মধ্য দিয়ে গ্রেপ্তারের মামলা নির্যাতনের মধ্য দিয়ে দামিয়ে রাখছেন, কতক্ষণ দাবিয়ে রাখবেন আমি জানি না, এদেশের মানুষ যখন ফুসে ওঠে তখন আর কোনো কিছুই কাজে আসে না, শুভবুদ্ধির উদয় হবে যদি নিরপেক্ষ নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন দিয়ে এদেশের মানুষকে তার শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে ফিরিয়ে আনলে বোঝা যাবে যে এদেশের মানুষের প্রতি আপনাদের ন্যূনতম শ্রদ্ধা আছে। আজকে এখানে অনেকেই বক্তব্য রেখেছেন, আমার দলের চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই এই ফেসিস্ট সরকারের একমাত্র আতঙ্ক, যদি তা না হতো তাহলে এই তুচ্ছ মামলা দিয়ে ওনাকে এই কারাগারে বন্দি হিসাবে রাখার কোনো কারণ ছিল না, এত জনপ্রিয় এই সরকার হাটে গাঁটে মাঠে সব কিছুতে ওনারা সব সংস্থা সব অর্গানাইজেশন সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছুতে ওনাদের নিয়ন্ত্রণ, তাহলে বেগম খালেদা জিয়াকে আটকে রেখে আপনারা এত ভয় পাওয়ার কারণ কি? আজকে বিএনপি এবং শহীদ জিয়ার পরিবারকে ধ্বংস করার জন্য নানা নীল নকশায় তারা মেতে উঠেছেন, দেশনায়ক তারেক রহমান আজকে নির্বাসন এবং তারা যেভাবে মিথ্যাচার করে যাচ্ছেন সমস্ত প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ লোকের কানে কানে তারা এই যে মিথ্যার সবক যেভাবে মুখস্থ করাচ্ছেন এর প্রতিবাদ আমাদের সকলকে করতে হবে, আপনারা শুধু বিএনপি কিংবা বিএনপির অঙ্গ সংগঠনের উপর বুঝুন মনে করেন এই আন্দোলন বা আজকের এই প্রতিবাদ, তাহলে আমরা সকলেই ভুল করবেন, বিএনপি হয়তো আপনাদেরকে এই আপামর জনগণকে এখনও জনগণের কথা আজকে রাজপথে বলছে,
এই বিএনপি নেতৃবৃন্দরা, আসুন সর্বস্তরের সকল পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই এবং একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সারা দেশে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদী শক্তির প্রতিষ্ঠা হোক এবং আগামী দিনে ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই মুহূর্তে যে সরকার প্রয়োজন সেটা হচ্ছে একমাত্র খালেদা জিয়ার সরকার, অন্য কোনো সরকার এ দেশের এই বর্তমান অবস্থার থেকে পরিত্রাণ দিতে পারবে না। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় কর্মসূচিকে বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সংগ্রামী ভাইরা, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহসাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি, সাবেক সংসদ সদস্য, জননেতা জনাব কলিমউদ্দিন আহমদ মিলন। কলিমউদ্দিন আহমদ মিলনকে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সারা বাংলাদেশের মানুষ বিপর্যস্ত, ঘরে ঘরে কান্না, অসহায় মানুষের আর্তনাদ। চাল দাম, তেলের দাম, ডালের দাম, অন্যান্য সকল কিছুর দামই আজকে আকাশচুম্বী। বিদ্যুতের বিল 5-7 গুণ বাড়ছে, গ্যাসের দাম প্রতিবারেই 100-150% বাড়ায়। সুতরাং পরিস্থিতি এমন দাঁড়াইছে যে এখন নিম্ন আয়ের মানুষ, শ্রমিক, কৃষক, মধ্যম আয়ের মানুষ, ছোট ব্যবসায়ী সহ সকলেই তার অর্জিত আয়ে দ্বারা সংসার চালাতে পারছে না। অথচ এই সরকার নির্বিকার হাজার হাজার কোটি টাকা বিভিন্ন খাতে অপব্যবহার হচ্ছে, লুটপাট হচ্ছে, কিন্তু জনগণ যাতে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস সামগ্রী পাইতে পারে এই ব্যবস্থা তাদের নাই। সোয়াবিন তেলের দাম মনে 180 উপরে উঠছে, আরো কিছুদিনের মধ্যে 250 যাইতে পারে। মানুষের এই দুর্বিষহ অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে গতকাল মহানগরগুলোতে, গত পরশুদিন মহানগরগুলোতে প্রতিবাদ সমাবেশ করেছে। আজকে বাংলাদেশের সকল জেলায়, সিলেট জেলা সহ সকল জেলায় বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ চলছে। এই সব প্রতিবাদ সমাবেশে আজকের সবার সম্মানিত সভাপতি জনাব কামরুল হুদা জাহাঙ্গীরদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হাসান জীবন বিশেষ অতিথি হিসাবে এখানে আছেন। আমাদের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সভাপতি সিলেট জেলা জনাব আবুল কাহার শামীম উপস্থিত আছেন। সিলেট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী, এবং আমাদের এই সভায় এসে উপস্থিত হয়েছেন, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের সিলেট বিভাগীয় টিমের প্রধান সহসভাপতি জনাব শহীদুল্লাহ তালুকদার ভাই সহ জেলার অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, এবং আমাদের সহকর্মী নেতৃবৃন্দরা আছেন, বিভিন্ন উপজেলা থেকেও নেতৃবৃন্দরা এসেছেন। আমাদের এই সমস্যা সারা বাংলাদেশের সমস্যা, তাই আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, মানুষের এই দুর্দশার সময় বিএনপি তার পাশে আছে,
জনগণের জন্য দুর্বিষহ জীবন কমাতে দ্রব্যমূল্যর দাম কমাতে হবে। ভর্তুকি দিয়ে সকল জেলা এবং মহানগর এবং উপজেলাগুলোতে ভর্তুকি দিয়ে কম মূল্যে যাতে আমাদের জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পায় সেই ব্যবস্থা করতে হবে। হাজার হাজার কোটি টাকার লুটপাট করলে চলবে না। আমরা লক্ষ্য করছি এই লুটপাট চালাতে গিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে জনগণের অধিকার ডাকাতি করে, ভোটাধিকার ডাকাতি করে আজকে এই অবৈধ সরকার ক্ষমতায় আছে। বিভিন্নভাবে তারা সার্চ কমিটি, বিভিন্ন নির্বাচন কমিশন করে। আমরা দেখেছি 14 সনের নির্বাচন কমিশন সার্চ কমিটির মাধ্যমে হয়েছিল, 18 সনের নির্বাচন কমিশন সার্চ কমিটির মাধ্যমে হয়েছিল, কিন্তু আমরা কেন, আপনারা কেন সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ হতবাক হয়ে দেখেছে কোনো আসনের নির্বাচন ছাড়া 14 বার, এবং নির্বাচনের আগে দিন রাত্রে সকল আসনের ভোট মেরে দিয়ে 18 সনের নির্বাচন পার হয়ে গেছে। সুতরাং এই সমস্ত নির্বাচন কমিশন দিয়ে লাভ হবে না। আমরা চাই বাংলাদেশের আগামী নির্বাচন নিরপেক্ষ গ্রহণযোগ্য সরকারের অধীনে হতে হবে। আবারও আপনারা পায়তারা করছেন বিভিন্নভাবে যাতে আবারও অন্য কোনো ফন্দি আটে ইভিএম মেশিন সহ বিভিন্ন ধরনের ফন্দ আবারও আসবেন। ভাই এই কাম আর করবেন না, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাও, এইবার সারা বাংলাদেশের মানুষ সারা পৃথিবী তোমাদেরকে ধরেছে, পালাবে কোথায়, পালিয়ে যাবে কোথায়। আগামী নির্বাচন নিরপেক্ষ নির্বাচন গ্রহণযোগ্য সরকারের মাধ্যমে হতে হবে। আমরা যদি ভাবি এই পদ্ধতি আমরা এমনি এমনি পেয়ে যাবো, নর্মাল ডেলিভারি হইব, অসম্ভব। এটা সিজারের মাধ্যমে, এই সিজার হচ্ছে আন্দোলন সংগ্রামের সিজার, এই সিজার হচ্ছে রক্ত দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার সিজার। আন্দোলন হবে, সংগ্রাম হবে, প্রয়োজনে আমাদের নেতা কর্মীরা দেশের জন্য জনগণের জন্য জীবন দিবে, তবুও যে কোনো মূল্যে নির্বাচনকালীন গ্রহণযোগ্য সরকার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। আগামী দিনে সোনালী ভবিষ্যৎ আনার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে জননেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের হারিয়ে যাওয়া, ডাকাতি হয়ে যাওয়া গণতন্ত্র অধিকার সকল জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য যে কঠিন লড়াই, সেই কঠিন লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে সকলকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অবিলম্বে চাল ডাল তেলের দাম কমাতে হবে, কমাতে হবে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাইরা, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বিএনপি নির্বাহী কমিটির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব ডাক্তার সাখাওয়াত হাসান জীবন। ডাক্তার সাখাওয়াত হাসান জীবন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ তো ইতিমধ্যেই সিঙ্গাপুর থেকে উন্নত হয়ে গেছে, তাই না? আর কানাডার পাশাপাশি কিছুদিনের মধ্যে আমরা অবশ্যই আমেরিকার পাস করে যাব। আর এর জন্যই এই শেখ হাসিনার বিদেশমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তিনি একটি কনফারেন্সে, আন্তর্জাতিক কনফারেন্সে বললেন, উই ডোন্ট হ্যাভ মানি, গিভ আস সাম মানি। তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী শিবশঙ্কর রায় হেসে হেসে বলে, হি থিঙ্কস উই হ্যাভ লট অফ মানি। উনি অ্যাডভাইস করেছেন, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, তোমার যা আছে তাই দিয়ে তুমি তোমার কাজ করো। এইটাতেও কিন্তু তাদের লজ্জা হয় না। আজকের এই বিক্রম সমাবেশের সম্মানিত সভাপতি, জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব কামরুল হুদা জায়গিরদার, সমাবেশে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি জনাব কলেম উদ্দিন আহমদ মিলন, উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল কাহের শামীম, এই সমাবেশে উপস্থিত আছেন ঢাকা থেকে আগত যুবদলের সহসভাপতি কেন্দ্রীয় কমিটির জনাব শহীদুল্লাহ তালুকদার, উপস্থিত মহানগর বিএনপির সদস্য সচিব জনাব মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আলী আহমদ, যুবদলের সাবেক কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিএনপির আহ্বায়ক কমিটির নেতা জনাব কাইয়ুম চৌধুরী সহ জেলা বিএনপির, উপজেলা বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সুধীবৃন্দ, বর্তমানে যে অবস্থা বিরাজমান সেই অবস্থায় আমাদের এই সরকারের তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদ উনি বলেন মানুষের ক্রয় ক্ষমতা এত বেড়েছে যে এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে দেখি মানুষের কোনো অসুবিধা হয় না। আসলে সাধারণ মানুষের অসুবিধা হয় কিনা সেটা ওনাদের বোঝার ক্ষমতা নাই, কারণ এই সরকার এমনই ধরনের লুটপাট করছে যে লুটপাটের খেসারত আমাদের সাধারণ মানুষকে দিতে হচ্ছে। আপনারা জানেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় কথায় বলেন মুক্তিযুদ্ধের চেতনার কথা, আর মেয়েকে বিয়ে দেন রাজাকারের ঘরে, তাই না? আর সেই রাজাকার বিয়ে, এই বিয়ের চেলা ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি শামীম বিদেশে প্রচার করেছে মাত্র 2,000 কোটি টাকা। যদি ছাত্রলীগের সভাপতি একজন 2,000 কোটি টাকা পাচার করে থাকে, তাহলে রাজাকার বিআই কত হাজার কোটি টাকা পাচার করেছে? এই সরকারের মন্ত্রী এমপিদের এই পাচার করার টাকা দিয়ে ওনারা কানাডা কি হাউস বেগমপাড়া তৈরি করছেন। যদি ওনারা ওখানে বেগমপাড়া তৈরি করেন, তাহলে এই দেশের জনগণকে তো কি করে বাঁচতে হবে সেইটা তো ওনারা বোঝার কথা না। আর এইটা বোঝার কথা না বলেই এই সরকারের পরিকল্পনা মন্ত্রী, যিনি বাংলাদেশকে পরিকল্পনা দিবেন কিভাবে চলবে কিভাবে এগিয়ে যাবে, তিনি মানুষকে বলেন কি খেতে, কচুরি পানা খেতে। সাধারণ মানুষকে বলেন কচুরি পানা খেতে, আর তারা সিন্ডিকেট করে মানুষের পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়ে বেগমপাড়ায় বাড়ি করেন। এই সরকারের দ্বারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব না, ওরা করবেও না। তাই দ্রব্যমূল্যকে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখার জন্য এই সরকারের পতন প্রয়োজন, তাই না? আর এই পতন করার জন্য শুধু বিএনপির দায়িত্ব না, এই যে আজকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তাতে শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত এবং কষ্ট করছে তা না, আমাদের সাংবাদিক ভাইয়েরাও কষ্ট করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা কষ্ট করছে, এদেশের যারা প্রশাসনে আছে তারাও কষ্ট করছে, সাধারণ দিন মুহূর্ত কষ্ট করছে, বিশেষ করে কষ্টের সম্মুখীন আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, কারণ তারা ট্রাকের পিছনে দাঁড়াতে পারে না, অতত সংসারও চালাতে পারে না। অতএব এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য শুধু বিএনপি না, বিএনপি অবশ্যই অগ্রসেনকে ভূমিকা পালন করবে, এদেশের সচেতন মানুষ সকলকে এক কাতারে দাঁড়াতে হবে বলে আমরা বিশ্বাস করি। এই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমাদের নেতারা বলেছেন 10 টাকা কেজি চাল খাওয়াবেন, খাচ্ছেন তো, তাই না? 10 টাকা কেজি চাল খাওয়াচ্ছেন, ঘরে ঘরে চাকরি দিয়েছেন, বিনামূল্য সার দিয়েছেন, তিনি কত সত্য কথা বলেন। তিনি বলেছিলেন
যদি সরকারে আসি এদেশে সুশাসন প্রতিষ্ঠা করব। লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে হাজার হাজার মামলা, ইলিয়াস আলী সহ, আনসার আলী সহ, দিনার জুনেদ সহ, মুকাদ্দেস, নাজিব, চৌধুরী আলম, কত নাম বলবো, পাঁচশোর পর মানুষকে গুম করেছেন, ইহাই কি সুশাসন? হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, সাগর নুরীর বিচার হচ্ছে না, 86 বার তার চার্জশিট দেওয়ার তারিখ পিছিয়ে যাচ্ছে, ইহাই কি সুশাসন? এটি কি আপনার সত্যবাদী কথা, মিথ্যা কথা? আপনি বলেছিলেন 18-র ইলেকশনের আগে কামাল হোসেনকে, ফখরুল ইসলাম আলমগীরকে, কাদের সিদ্দিকীকে বলেছিলেন আসুন নির্বাচন করুন, আমি একটি সুষ্ঠু নির্বাচন দেব, সুন্দর নির্বাচন দেব, সবাই অবাধে নির্বাচন অংশগ্রহণ করবেন। কি করেছেন উনি? উনি 30 তারিখের নির্বাচন 29 তারিখ রাত্রি শেষ করে ফেলেছেন। তাই তো অলিতে গলিতে বাচ্চা ছেলেরা স্লোগান দেয়, মিথ্যাবাদী হাসিনা লজ্জায় বাঁচি না, মিথ্যাবাদী হাসিনা লজ্জায় বাঁচি না। একজন রাষ্ট্রপ্রধান যদি এইভাবে মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা বলে যেতে পারে, সেই দেশে শান্তি আসতে পারে না, সেই দেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি প্রতিরোধ করা যায় না। তাই বলি আমরা, এই সরকার দ্বারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ করা যাবে না, সাধারণ মানুষ তার ভোটাধিকার ফেরত পাবে না। যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রুখে দিতে হয়, যদি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হয়, তাহলে আসুন বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল পেশাজীবী, সকল শ্রমজীবী, কর্মজীবী সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি, যে সরকার মানুষের জীবনের মূল্যায়ন দিবে, যে সরকার একটি সুশাসন প্রতিষ্ঠা করবে, যে শাসন দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি রুদ্র করে দেবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জননেতা তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। সংগ্রামী ভাইরা, এতক্ষণ ধরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বিভিন্ন নেতৃবৃন্দর বক্তব্য শুনছেন, এখন আপনাদের সামনে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জননেতা জনাব কামরুল উদ্দা জাগিরদার। জননেতা জনাব কামরুল উদ্দা জাগিরদার। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের কেন্দ্রীয় কর্মসূচির বিষয় হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আজকের এই সমাবেশের প্রধান অতিথি জনাব কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব সাখাউদ হাসান জীবন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্যবৃন্দ, জেলা বিএনপির সদস্যবৃন্দ ও ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, অঙ্গ সংগঠন সমূহ, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ ধরে বেলা 3টা হইতে আপনারা বক্তব্য শুনছেন, বেশিক্ষণ বক্তৃতা শোনা ধৈর্যচ্যুত হয়ে যায়, তাই আমি 2টি কথাই বলবো। এখানে আপনারা যা শুনেছেন, এত বক্তা বক্তব্য দিয়েছেন, সব বিষয়ে আলোচনা করেছেন, এই সব বিষয়ের সাথে আমার একমত পোষণ করছি। আমার সংক্ষিপ্ত 2টি কথা হলো যে আজকের যে সরকার, আর 74 মানে 1974-এর সরকার, এই 1974-এর সরকারের সময় দুর্ভিক্ষে অনেক লোক মারা গিয়েছিল। এখন দ্রব্যমূল্যের যে অবস্থা, কিছুদিনের মধ্যেই, বছরখানিকের মধ্যে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন আবার দুর্ভিক্ষের দেখা দিয়েছে।
দ্বিতীয় কথা হচ্ছে গুম এবং হত্যা শুরু হয়েছিল 1974 ইংরেজিতে শেখ মুজিবুর রহমান সাহেব 27,000 জাসদের কোন বাহিনীর কর্মীদেরকে গুম করেছিলেন, হত্যা করেছিলেন। আজকে শেখ হাসিনা বিএনপির যেমন সিলেটের আমাদের ইলিয়াস আলী সাহেব, দিনার, আনসার আলী এদেরকে গুম করেছেন, এইভাবে হাজার হাজার লোককে গুম করতেছেন এবং হত্যা করতেছেন। আর বেশি দিন নয়, কেন্দ্রের কাছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আমার দাবি থাকবে আপনারা বড় আন্দোলনের ডাক দেন, সিলেটবাসী এই আন্দোলনে সাড়া দিয়ে এই সরকারের পতন ঘটাবে ইনশাআল্লাহ। এই বলে আজকের সমাবেশ সমাপ্তি ঘোষণা করলাম।